গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কেমন আছি সেটা পরে বলছি, তার আগে বলি হঠাৎ করে অসুস্থ থাকার থেকে এইসব মানে এই ড্রেসটা পরে দেখছো কেন? কারণ আবার গিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে, কারণ ছুরির অবস্থা ভালো নেই, পেটটা প্রচণ্ড মোচড় দিয়ে দিয়ে ব্যথা করছে, তো এই জন্য আরবার দেখাতে গেলাম। ডাক্তারবাবু আরও তোমার এই ওয়ারেস দিল, ওয়ারেস অনেকগুলো খাওয়া হয়েছে অলরেডি, ঠিক আছে, আরও ওয়ারেস, আরও অনেক ওষুধপাতি দিয়েছে, ঠিক আছে, এই যে দিল, এগুলো সব এবার খাবো। বাজার থেকে বেরিয়েছিলাম, কিছু কিনিনি জানো, একটা ন্যাপথলিনের শুধু প্যাকেট কিনলাম, এই রুমটা একটু পরিষ্কার করেছি তো ন্যাপথলিন দিনে একটু ভালো গন্ধটা আসবে, আমার ন্যাপথলিনের গন্ধটা ভালোও লাগে ভীষণ, জন্য এটা নিয়ে এসেছি। ব্যাস আর কিছু আর কোনো কিছু, আর হাজব্যান্ড একটা ডাবের জল খাওয়ালো, তারপর আমি বাড়ি চলে এলাম, আমাকে নামিয়ে দিয়ে গেলো একটু বাপের বাড়ির কাছাকাছি, তারপর চলে গেলো আর আমি বাড়ি চলে এলাম, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি এখন আপাতত এই ওষুধগুলো নিয়ে এসেছি, কিছু খাই, খাওয়ার পরে ওষুধগুলো খাই, তারপর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, তারপর দেখা যায় কী। আজকে জানো আবার সন্ধ্যাবেলায় আমাদের বাপের বাড়ির মানে কাছে একটা কালী মন্দির আছে, ওখানে একটু ঝাড়াতেও গিয়েছিলাম, বলা যায় না, কারোর যদি কোনো নজর দোষ টোষ লেগে থাকে হতেও পারে, না বলা তো কিছু যায় না, ওটা ঝাড়িয়েও এলাম, দেখাই যাক, সব রকমই করে নিলাম আজকে, এবার তাড়াতাড়ি সুস্থ যাতে হয়ে যায় সেটাই ইচ্ছে আছে, দেখা যাক কী হয়। ঠিক আছে গাইস, চলো গুড নাইট, তোমাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো ওকে বাই, গুড নাইট, ওকে চলো বাই।